আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানজিনা কুকিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আল্লাহর রহমতে। আমিও বেশ আছি। আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম বেগুন দিয়ে দুই মিনিটে ঝটপট নাস্তা। বেগুন খেতে সবাই পছন্দ করেন না, আবার অনেকের বেগুনে অ্যালার্জিও আছে। তবে আপনাদের অ্যালার্জি না টিকে থাকে তাহলে অন্তত একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। একদম অন্য ধরনের ভিন্ন স্বাদের একটি খাবার, খুব সহজে এবং কম খরচে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। মাত্র একটি বড় বেগুন এবং দুটি ডিম দিয়ে তৈরি করতে পারেন সন্ধ্যার জন্য সুস্বাদু নাস্তা। তাহলে চলুন দেখে নেই আজকের এই রেসিপিতে আমি কী কী নিলাম একদম কম খরচে ঝটপট সুস্বাদু নাস্তা। তো দেখতেই পাচ্ছেন এখানে একটি আমি বেগুন নিয়েছি, আর বেগুনটা খুব ভালো করে ধুয়েও নিয়েছি, আর এখন বেগুনটা আমি কাটবো। সো কীভাবে কাটি দেখে নেই। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি বেগুনটা কিভাবে কেটে নিয়েছি, ঠিক যেরকম ভিডিওটিতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে কিন্তু আমি বেগুনটা কেটে নিয়েছি একদম একটা ফুলের মতো করে, আর ডাঁটাটাও রয়েছে। তারপর আমি হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নিলাম। আর এই বেগুনের রেসিপিটা কিন্তু আপনারা আপনাদের মতো করে তৈরি করতে পারেন, আর এইটা কিন্তু আমি আমার মতো করে তৈরি করলাম। সো দেখতেই পাচ্ছেন বেগুনের গায়ে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম, আর এখানে একটি কাঠি নিয়েছি, কাঠিটা দিয়ে আমি বেগুনটা একটা ফুলের মতো তৈরি করব পাতা আকৃতি দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি একটা ফুল দিচ্ছি। সো আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো করে তৈরি করার, আর এখানে আমি যেরকম তৈরি করে খাই সেরকমভাবেই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি একটা ফুলের মতো করলাম, তারপর কাটি দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিলাম যাতে আমার বেগুনটা খুলে না যায়, বেগুনের ফুলটা খুলে না যায়। সো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি একটি বাটিতে দুটি ডিম নিয়েছি, আর এই পর্যায়ে একটু এক চিমটি লবণ আর পরিমাণ মতো ধনিয়া পাতা। আপনারা এখানে চাইলে মরিচ, কাঁচামরিচ বা পেঁয়াজও দিতে পারেন। সো আমি এই জিনিসগুলো স্কিপ করলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি চুলায়ও চলে আসছি, পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম করে নেব, তারপর আমি দিয়ে দেব বেগুনের যে ফুলটা বানিয়েছিলাম সেই ফুলটা, এটা ফুল ঝুরি বলতেই পারেন। তারপর একটু আমি ওয়েট করব 30 সেকেন্ডের মতো, তারপর আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু, আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু এই ডিমে আপনারা পেঁয়াজ আর কাঁচামরিচ অন্য কিছু অনেক কিছু ভেজিটেবল আপনারা কী করতে পারেন অ্যাড করতে পারেন। সো আমি এগুলো স্কিপ করেছি, শুধুমাত্র লবণ আর এই ধনিয়া পাতা দিয়ে আজকের এই বেগুনিটি আমি করব। আর এই বেগুনিটি শুধুমাত্র লবণ আর ধনিয়া পাতা দিয়ে তৈরি করলে কিন্তু অনেক সুস্বাদু হয় আর অনেক ভালো লাগে খেতে। তো এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ উল্টে দেব, এরকম করে আমি এক ফ্রাই করে নেব, ব্রাউন কালার করে ফ্রাই করে আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর একটা কালার তৈরি হয়েছে। সো এরকম করে আমি চুলার আগুনটা মিডিয়ামে রেখে এই বেগুনটা ভাজব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। সো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার ঝটপট দুই মিনিটের নাস্তা কীভাবে তৈরি করছি। এই তো তৈরি হয়ে গেল ঝটপট নাস্তা, দুই মিনিটের নাস্তা, ঝটপট বেগুনের ফুল ঝুরি বলতে পারেন বা বেগুনের সুস্বাদু নাস্তা। আমি নাম দিয়েছি বেগুনের ফুল ঝুরি, আপনারা কী নাম দেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।